বহুত দিনৰ পৰা শুনি আছিলোঁ, তো আজি আহিলোঁ ফাইনেলি। তো আমি বাইকটো ইয়াতে পাৰ্কিংটো কৰি লওঁ ফাৰ্ষ্ট। অ'কে গাইজ, গুড মৰ্ণিং এণ্ড ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল এগেন। তো যোৱাকালি বাইকখন ধুইছিলোঁহে, আকৌ একে হৈ গ'ল। তো যোৱাকালি ইভিনিঙৰ পৰা এনেকুৱা লেতেৰা বৰষুণ, বাইক আৰু একে হৈ গ'ল, পূৰা লেতেৰা। তো এতিয়া ডুবদাৰা গৈ আছোঁ, কাম অলপ আছে, কামখিনি কৰি আহোঁ। এণ্ড মই আজি গুৱাহাটী যাম, মানে গুৱাহাটী যাবই লাগিব। তো প্ৰথমতে কামখিনি কৰি লওঁ, দেন যাম গুৱাহাটী। তো ভাবিলোঁ গৈ আছোঁ যেতিয়া এটা ভিডিঅ' বনাই থৈ যাওঁ বাইকখনত। তো আৰু বা কেতিয়া অহা হয়, যেতিয়া আহোঁ তেতিয়া আহি কিনে ভিডিঅ'টো বনাম বাৰু। তো আৰ এছৰ যোনটো ষ্টক ৰ' চাউণ্ডটো ইমানেই বেছি ভাল লাগে, পূৰা ফুল আৰ পি এমলৈকে লৈ যাব মন। কিন্তু এতিয়া নতুন বাইক বহুত কণ্ট্ৰল কৰি আছোঁ, নহ'লে ফুল আৰ পি এম টানিলোহেঁতেন। তো এতিয়া নাজানো, তো ফাৰ্ষ্ট চাৰ্ভিচ যোনটো গৈ লওক, তাৰপিছত ভালকৈ টপ স্পীড দিম, মাইলেজ টেষ্ট দিম, চব দিম। তো আহিব, মই বি এছ থ্ৰী আৰু বি এছ ফ'ৰত দি থোৱা আছে, কিন্তু বি এছ ছিক্সত দিয়া নাই। তো বি এছ ছিক্সত দি দিম বাৰু। তো ব্ৰেকিং টেষ্টটো কৰি আছোঁ মই আগত, বেছি নকৰোঁ, 70ত কৰিম, চাওঁ কিমান আগতকৈ বেছি বেটাৰ হৈছে নে আগতকৈ বেয়া হৈছে গম পাম। অ'কে, 70ত ব্ৰেকিং টেষ্টটো কৰি আছোঁ। 70ৰ লগে লগে উঠিয়ে যায় বাইকখন, এইটো এক্সিলেটৰটো পকাব নাপাওঁৱে। ব্ৰেকিং মজা, ব্ৰেকিংটো অকণমান বেটাৰ হৈছে আগতকৈ, আৰু বাইকখন বহুত বেছি স্মুথ। তো আগতে বি এছ থ্ৰীকেইটা পাৱাৰকেইটা ভাল আছিলে, কিন্তু বহুত বেছি ভাইব্ৰেশ্যন আছিলে। তো এতিয়া পাৱাৰটো অকণমান কমি গৈছে, বাট বহুত বেছি স্মুথ, মানে বহুত বেছি স্মুথ। তো বি এছ ফ'ৰকেইটাও স্মুথ আছিলে, আৰু এতিয়া বি এছ ছিক্সকেইটা বহুত বেছি স্মুথ হৈ গৈছে। তো চলাই একদম মজা লাগি আছে, মানে খালি পাৱাৰটো অকণমান কমাই দিছে। তো আগত বি এছ থ্ৰীকেইটাতকৈ বি এছ ফ'ৰকেইটাৰ পাৱাৰটো অকণমান কম আছিলে, তাৰপিছত বি এছ ছিক্সত আৰু অকণমান কমি গৈছে। তো অলমষ্ট চেমে, জাষ্ট অকণমান কম হৈছে আৰু, এইটো ইমান বেছি ডিফাৰেঞ্চ নাই, বাট অকণমান কম হৈছে। অকণমান আগত গৈ কিনে বাইকখন ভালকৈ দেখুৱাই আছোঁ, আৰু অকণমান চাউণ্ডটো ভালকৈ শুনাই আছোঁ। আৰ পি এম চাউণ্ড নহয়, জাষ্ট খালি ৰ' চাউণ্ডটো অকণমান, 7000 আৰ পি এম মানলৈকে। তো এইখিনিতে ৰখি কিনে বাইকখন দেখাই দিছোঁ আৰু চাউণ্ডটো অকণমান শুনাই দিছোঁ। তো যোৱাকালি বাইকখন ধুইছিলোঁহে, আকৌ এবাৰ একে হ'ল। তো এইবিলাক চব লেতেৰা হৈ গ'ল, একো নাই, লেতেৰা হ'বই আৰু বৰষুণ দিয়া বতৰ, বৰষুণ দিলেতো লেতেৰা হ'বই ন। তো হ'লেও নতুন বাইক অকণমান লেতেৰা হ'লে বেয়া লাগে আৰু, সেইটোৱে কথা। বাকী একো নাই, মই চাউণ্ডটো অকণমান শুনাই দিছোঁ। তো ষ্টক চাউণ্ড, নতুন বাইক এতিয়া আৰ পি এম চাউণ্ডটো শুনাব নোৱাৰোঁ, ফাৰ্ষ্ট চাৰ্ভিচিংটো গৈ লওক, তাৰপিছত চব ভালকৈ শুনাই আছোঁ। আৰু এইফালে পূৰা টেংকি ফুল কৰি দিছোঁ, নতুন বাইক টেংকি ফুল হৈ থাকিলে ভাল লাগে, পূৰা ফুল টেংকি। ভেন্টি উঠিয়ে যায় লগে লগে, বাইকখন ভালকৈ পুজ কৰিব নাপাওঁৱে। একো নাই, ফাৰ্ষ্ট চাৰ্ভিচিংটো গৈ লওক, তাৰপিছত ভালকৈ দি আছোঁ।
মিরর খন ঠিকে কাম কৰি আছে মই রাইট সাইডে পুরা ক্লিয়ার দেখা পাই আছো ভালকে বাট লেফট সাইডে ইমান ভালকে আহা নাই তো লেফট সাইডে জাস্ট মোর হাতখন আহি আছে খালি মানে ইখিনিটো আহি আছে কিন্তু রাইট সাইডে পুরা ধুনিয়াকে দেখি আছো তো মিরর খন ঠিকে আছে হরনটো ঠিকে আছে ব্রেকিংও ঠিকে আছে তো আরএস খন কব গলে সব ফালৰ পৰা ঠিকে আছে খালে এতিয়া মানে প্রাইসটো অকমান বেশি হয়ে থাকলে আগতে যেটা বিএস3 কেখন আছিলে তো তেতিয়া প্রাইসটো ঠিকে আছিলে কিন্তু অকমান এতিয়া প্রাইসটো বেশি হওয়া যেন লাগিছে কারণ তেতিয়া দাম আছিলে মই যেতিয়া বিএস3 খন লৈছিলো তেতিয়া দাম আছিলে 155 নে কিমান এনেকা আছিলে নেকি মোর ভালকে মনত নাই তেনেকা আছিলে কিন্তু এতিয়া তো বহুত বেশি দাম বাড়ি গল রে 190 হয়ে গল এতিয়া অন রোড প্রাইস যদি কেসত লওয়া আর এখন তো ফাইন্যান্সত লওয়া হয়েছে ফাইন্যান্সত লোতে ফাইন্যান্স মরোতে মরোতে এখন 260 মান পড়ে যাব তো প্রাইস তো বহুত বেশি হয়ে গেছে তো জানাই বিএস6ত বাইক কেখন বহুত বেশি স্মুথ করে দিছে প্লাস প্রাইস কেটা মানে বহুত বেশি বড়াই দিছে তো এতিয়া যিকোনো বাইক তুমি যদি বিএস6ত লব যাওয়া তো এতিয়া তো বারো বিএস6ে লব লাগিব কিন্তু আগর বাইকর তুলনাত প্রাইস কেটা বহুত বেশি বড়াই দিছে বহুত বেশি মানে তো কি কবা আর ওকে গাইজ ধূপধারা আহি পালো তো এটা মোর কামখিনি করিল দেন কামখিনি হওয়ার পিছত লগ পাই আছো ওকে গাইজ মোর ধূপধারা কামটো হয়ে গেল তো তারপর আহিলো তো এটা গৈ আছো ইফালে হুহুয়া সাইড মাইরাংপুর পার্ক নে কি কিবা একটা জায়গা আছে নতুনকে উলাইছে বলে মই নাই যোৱা আগতে তো এপাক এনে গৈ আহো তো মই তো আজি এনে গুৱাহাটী যামে তো তার আগতে এপাক এনে গৈ আহো চাই আহো জায়গাটো কেনেকা কি যদি ভাল লাগে তেতিয়া তোমালোককো দেখাই আছো বহুত দিনের পিছত গৈ আছো আজি হুহুয়া ফালে মই লাস্ট সাগে দুবছরমান আগতে আইছিলো নেকি হুহুয়া তারপর তো অহা হওয়া নাছিল তো হুহুয়াত মানে একটা ইনসিডেন্ট হয়ে গেছিল আমার লগৰ লগত তো তারপর অহাই নাই তেনেকে তো এইটো পিছত কম বাৰু এতিয়া কবলে মন নাই এইবিল কথা তো এতিয়া গইল গৈ কেনে দেখা তো গাইজ মই তাতে এবারও যাওয়া নাই রাস্তাটো ভালকে চিন নাপাও তো এই কারণে ভূমিক মাতি লৈছো তো ই রাস্তাটো দেখাব এতিয়া মোক হুহুয়ার ওসরতে হয় বলে কৈছে তো নাজানো কোনখিনি হয় তো মই মানে আজি ফার্স্ট টাইম গৈ আছো বহুত দিনের পর শুনে আসলো এই জায়গাটার কথা কিবা একটা নতুন জায়গা ওলাইছে বলে কিন্তু তেনেকে আহা হওয়া নাছিলে আর মানুষ তো নাছিলই ন ইয়াত তো রুমতে থাকা হয় বেশিরভাগ তো এই কারণে মো দেখা হওয়া নাই তো আজি ফার্স্ট টাইম গৈ আছো তো মই রাস্তা চিন নাপাও সেই কারণে ইয়াক মাতি লৈছো তো এই রাস্তা দেখাব এতিয়া ভূমিয়ে ইফালে ন ইয়াতে লিখা আছে ওয়েলকাম টু মাইরামপুর আচ্ছা ইফালে ওকে গাছ পাই গলো তো এইটাই হয় মাইরামপুর পার্ক তো নতুনকে খুলিছে বলে মই গম পা নাছিলো একচুয়ালি তো বহুত দিনের পর শুনে আছিলো তো আজি আহিলো ফাইনালি তো ধুনিয়া আছে পার্কটো এনে তো চাও আর ভিতর গৈ কেনে কি কি আছে আর ইফালে ব্রিজ এখন আছে তো আমি বাইকটো ইয়াতে পার্কিংটো করে লো ফার্স্ট ওইটাই হয় পার্কটো তো ধুনিয়া আছে পার্কটো তো ইফালে তো ইভিনিং টাইমত আহি কিনে চিল করব পারে ইভিনিং টাইমত নহয় মানে যেতিয়া আহা গার্লফ্রেন্ডত লৈ আহি কিনে তো ধুনিয়াকে মানে এইটো কি কয় পুখুরী সাইডত পুরা টাইম পাস করব পারা ইফালে এটা আছে গড় আহি কিনে গড়ৰ লগত ফটো উঠি যাব পৰা আৰু ইয়াতে বোটিং শ্বুটিং কৰিব পৰা ইচ্ছা কৰিলে তো নাও চাও চলাব পৰা আৰু ইফালে দুটা ব্ৰিজ আছে মানে সিফালৰ পৰা এনেকৈ আহি কিনে দুখন ব্ৰিজ পাৰ হৈ কিনে ইফালে আহিব লাগিব যদি তুমি গড় চাব বিচাৰা তো ধুনীয়া আছে পাৰ্কটো এনে আৰু সিফালে দোকান চোকান আছে ভোক লাগিলে কিবা খাই ল'বৰ কাৰণে তো এইখিনিয়ে ইমান একো বেলেগ একো নাই তো নতুনকৈ খুলিছে লাহে লাহে আৰু ভাল হ'ব ঠিক আছে অলপ টাইম থাকিলো এতিয়া কিবা কিবি খালো তো এতিয়া ওলাই যাওঁ আৰু তো এতিয়া ৰুমো যাব আছে নহ'লে বহুত লেট হৈ যাব তো এনেকুৱা টাইপৰ দুখন ব্ৰিজ পায় মানে এখন সিফালে আছে এখন ইফালে তো ব্ৰিজ দুখন পাৰ হৈ আহিব লাগে তো ভালে আছে আৰু নতুনকৈ খুলিছে বেছি দিন হোৱা নাই জাষ্ট দুমাহমান হৈছে চাগে খোলা তো লাহে লাহে আৰু ভাল হ'ব তো আৰু ছয়মাহ এবছৰমান পিছত ভাল লাগিব আহি কিনে তো এতিয়া ওলাই দিওঁ আৰু নহ'লে বহুত লেট হৈ যাব মোৰ
পিছত আহিম বাৰু, পিছত আহিলে ভালকৈ ভিডিঅ' চিডিঅ' বনাম। তো আজি জাষ্ট এনে চাব আহিছিলোঁ মানে, তো আহিছোঁ জাষ্ট এপাক গৰিছোঁ আৰু ওলাই দিলোঁ। অ'কে গাইছ, তাৰপৰা ওলাই আহিলোঁ। তো এতিয়া ঘৰ গৈ আছোঁ, ঘৰ গৈ কিনে ৰেডি হৈ কিনে ডাইৰেক্ট ৰুম যাম। তো এইটো ভিডিঅ' ইয়াতে এণ্ড কৰি দিছোঁ গাইছ, আজিলৈ বাই বাই, আৰু নেক্সট ভিডিঅ' লগ পাইছোঁ। বাই বাই গাইছ, লাভ ইউ অল, হেভ এ গুড ডে, বাই বাই গাইছ।